কোন সমাজে আমরা রয়েছি? বারবার এই প্রশ্নই উঠে আসে সমাজের বিভিন্ন কর্মকাণ্ড দেখে। ডাইনি সন্দেহ, আর সেই সন্দেহে গ্রাম এবং ঘর ছাড়া তিনটি পরিবারের ১২ জন সদস্য ঘরে ফেরানোর দাবিতে এসডিও ভবনের সামনে ধর্নায় ঘর ছাড়া পরিবারগুলো। এই ঘটনা বীরভূমের বোলপুরে। কি ঘটেছিল যে তাদের এইভাবে ঘর ছাড়া করা হলো? বর্তমানে এই প্রশ্নটাই উঠছে। তাদের বাড়ি ছাড়া করার পাশাপাশি দখল হয়ে গিয়েছে গ্রামের বাড়ির সামগ্রী থেকে শুরু করে গবাদি পশু। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে অভিযোগ করেও কোনো ফল মেলেনি। পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন তারা, কখনো রাস্তায়, কখনো বাসস্ট্যান্ডে, কখনো বা বাড়িতে। এভাবেই ঘুরে ঘুরে দিন কাটছে ডাইনি সন্দেহে গ্রাম ছাড়া আদিবাসী পরিবারের সদস্যদের। বোলপুর থানার সিয়ানমুলু গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মণিকুণ্ডুডাঙ্গা গ্রাম। বছর তিনেক আগে এই গ্রামেই পাগল কুকুরের কামড়ে মৃত্যু হয় এক যুবকের। এছাড়া আরও বেশ কয়েকজনকে কামড়ায় ওই কুকুরটি। এই ঘটনায় সন্দেহের তীর যায় গ্রামের তিনটি পরিবারের দিকে। জানা গিয়েছে যে গ্রামেই নাকি বসে সালিশি সভা, আর সেই সভার নিদান অনুযায়ী তিনটি পরিবারের ১২ জন সদস্যকে গ্রাম ছাড়া করে দেওয়া হয়। লুটপাট করে নেওয়া হয় ঘরের যাবতীয় সামগ্রী। মাথা গোঁজার ঠাঁই যেখানে সেখানে তারা সন্তানদের নিয়ে রয়েছে, এবং তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। সন্তানদের তারা যে পড়াশুনো করাবেন সেই প্রশ্নই নাকি আসে না, এতটাই দুর্বিষহ অবস্থা। তাই স্বাভাবিকভাবেই তিন বছর ধরে বিদ্যালয় মুখ হতে পারেনি এই পরিবারের সন্তানরা। বীরভূম জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, বোলপুর মহকুমা শাসক, বোলপুরের এসডিপিও, এমনকি বোলপুর থানাতেও লিখিতভাবে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। তপশিলি জাতি উপজাতির যুগ্ম মঞ্চের পক্ষে বৈদ্যনাথ সাহা, তিনি বলেছেন যে প্রশাসনকে বহুবার জানিয়েছে কিন্তু ইতিমধ্যেই নাকি এসডিপিওকে সব জানানো হয়েছে। এবার নাকি এসডিওর সামনে এই ধর্ণা, তারপরেও নাকি কোনো লাভ সেরকমভাবে হচ্ছে না। তবে ভবিষ্যতে নতুন করে কোনো লাভ হয় কি না সেটাই এখন দেখার। এই প্রসঙ্গ নিয়ে কি বলা হয়েছে বা কি জানা যাচ্ছে শুনুন। সংবিধানের সাম্যের কথা বলা থাকলেও সেই সাম্য তাদের কাছে আজও অধরা, এবং সেখান থেকেই সমস্যার সূত্রপাত আমি মনে করি। আমরা যে মুহূর্তে খবর পেয়েছি প্রায় বছরখানেক আগে, সেই মুহূর্তে আমরা বোলপুর থানার ওসির সাথে এসসিএসটি অফিসার মাইনরিটি জয়েন্ট ফার্মের পক্ষ থেকে গিয়ে আলোচনা করি এবং দেখাই যে পরিবারটি এসডিওকে দরখাস্ত করেছেন, এসডিওকে দরখাস্ত করেছেন, ডিএমকে দরখাস্ত করেছেন, কিন্তু প্রশাসন নীরব। তারা বলছেন আমরা এফআইআর করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছিলাম, জামিনে তারা মুক্ত, আমাদের কিছু করার নেই। কিন্তু জামিনে মুক্ত থাকাকালীন তারা যদি অপরাধ করে দ্বিতীয়বার, তাহলে তো তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতেই পারে। তো ওসির যে ব্যবহার তাতে আমরা মানে খুবই অসন্তুষ্ট। এই ওসি মানে বোলপুর থানার যিনি ওসি, আজকে কত বছর তিনি এই থানায় আছেন বহাল তবিয়তে, এবং এসসিএসটিদের যতগুলি সমস্যা হয়েছে একটা সমস্যাতেও আমরা আজ পর্যন্ত সমাধান। বর্তমান সমাজে দাঁড়িয়েও এখনও যে এরকম ধরনের বিষয়গুলোকে নিয়ে এখনও যে এত ধরনের ঘটনা ঘটে, বা এইভাবে যে কোনো পরিবার এবং পরিবারের সদস্যদের, সেই পরিবারের ছোট ছোট বাচ্চাকে যে বঞ্চিত করা যেতে পারে সেটা ভেবেই সত্যি অবাক লাগে। অবশ্যই এই বিষয়ে আপনার মতামত জানান, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।